আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। ফরিদপুরে পুকুর নির্মাণ করতে গিয়ে মিলল 1818 সালের ধাতব পিলার। বিস্তারিত জানাচ্ছি আমি সুরভি আক্তার। ফরিদপুরে পৌর পুকুর নির্মাণ ও সংস্কার কাজ চলাকালে পানির মধ্যে থেকে একটি ধাতব পিলার উদ্ধার করা হয়েছে। ওই পিলারটি বর্তমানে ফরিদপুর পৌরসভা ভবনের নিচতলায় রাখা হয়েছে। পিলার উদ্ধারের বিষয়টি জানাজানি হলে শহরের ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এই পিলারটি দেখতে অসংখ্য অনুসন্ধিৎসু দর্শককে ভিড় জমাতে এবং নানা ধরনের জল্পনা কল্পনা করতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, এটি ব্রিটিশদের বসানো সীমানা পিলার, যা বজ্রপাত প্রতিরোধক এবং অনেক মূল্যবান। ফরিদপুর পৌরসভা এবং ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র অবস্থিত জুবলি ট্যাঙ্ক নামের খ্যাতি পৌর পুকুরের সংস্কার ও নির্মাণ কাজ চলছে। ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের সম্বন্ধকারী ইকরাম হোসেন বলেন, দুপুর 12টার দিকে ওই পুকুর পশ্চিম দিকে নারীদের জন্য নির্মাণধীন একটি ঘাটলার মাটি খোঁড়ার সময় ধাতব নির্মিত ওই পিলারটির সদৃশ বস্তুটি পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে পৌরসভায় ভবনে নিয়ে আসা হয়। পিলারটি আনুমানিক 2 ফুট দৈর্ঘ্য ও 1 ফুট ব্যাস বিশিষ্ট। পিলারটির একদিকে চৌখা এবং অপরদিকে ত্রিভুজাকৃতির। গায়ে লেখা রয়েছে BTES.com, অপরদিকে 1818 লেখা, যা দেখে মনে হচ্ছে এটি 1818 সালের পিলার। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।